নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি ধনুরাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনুরাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শিক্ষা। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। তার আগে একটি বিষয় আমি আপনাদের সামনে অবগত করতে চাই, সেটি হচ্ছে আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেডে হান্ড্রেড মিলবে, এ ধরে কখনোই এগোবেন না। বড় ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। তাহলে আসুন জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। ও, আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলে প্রতি রবিবার ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করছি, তার জন্য আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্মসময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে পাঁচটি গোচর হতে চলেছে, অর্থাৎ গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। সেগুলি কী কী? 2রা জুন মঙ্গল গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে, 3রা জুন বক্রী বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে, 22শে জুন শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে, 15ই জুন রবি গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। জুন মাসে বন্ধু বান্ধবের সঙ্গে আপনার মিত্রতা বৃদ্ধি পাবে, এবং এই মাসে আপনাদের যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে। এছাড়াও আপনাদের যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিন্তু অনেকখানি কাটতে চলেছে। এছাড়াও চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং ব্যবসাতেও কিন্তু উন্নতি ঘটতে চলেছে। যারা চাকরি ট্রান্সফার করতে চান, অর্থাৎ দীর্ঘদিন ধরে একই জায়গায় কাজ করছেন, ভাবছেন অন্য জায়গায় কাজ করব, তার জন্য কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে অনুকূল হতে চলেছে। এই মাসে যাদের অর্থ আটকে ছিল, অনেকদিন ধরে পাচ্ছিলেন না, সেই অর্থ কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বিদেশ ভ্রমণ করতে চান, তারা কিন্তু বিদেশ ভ্রমণ এই মাসে করতে পারেন। এছাড়াও পারিবারিক দিকে আপনার প্রতি সাপোর্ট এই মাসে আপনারা পেতে চলেছেন। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, বিবাহ হতে চাইছিল না, তারা কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন, কারণ এই মাসটা বিবাহের জন্য আপনাদের যথেষ্ট পরিমাণে অনুকূল হতে চলেছে। এছাড়াও যারা প্রেম সম্পর্কে জড়িত রয়েছেন, ভাবছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তার জন্য এই মাসটা যথেষ্ট পরিমাণে অনুকূল। শুধু তাই নয়, এই মাসে আপনারা পিতার সাহায্য পেতে চলেছেন। এছাড়াও পিতার শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল, তাদের কিন্তু সেই শরীর স্বাস্থ্য ভালো হতে চলেছে। এছাড়াও এই মাসে আপনাদের পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে, এবং এই মাসে আপনাদের আয়ের দিক যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এছাড়াও যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ হয়ে যাবে, অর্থাৎ আপনারা ভাগ্যের সাপোর্ট এই মাসে যথেষ্ট পরিমাণে পেতে চলেছেন। তবে এই মাসে আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে,
এই মাসে যদি আপনারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন। এই মাসে আপনাদের গাড়ি বা বাড়ি কিনা বা অ্যাডভান্স বুকিং করার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা সম্পত্তি বিক্রি করতে চান তারাও কিন্তু সম্পত্তি বিক্রি করতে পারেন। এই মাসে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শ্বশুরবাড়ির সাথে যে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে প্রেম জীবন যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং এই মাসে আপনারা অযথা আপনার প্রেমিককে বা আপনার প্রেমিকাকে সন্দেহ করবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রেম জীবনে কিছুটা বাধা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা কোথাও ট্যুরে যেতে পারেন। এবং এই মাসে 22 জুনের পর আপনাদের ভোগ জিনিসটা বৃদ্ধি পাবে এবং এই সময়ের মধ্যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে শিক্ষাক্ষেত্র আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, তবে আপনাদের প্রচেষ্টায় আপনাদের সফলতার রাস্তা হতে চলেছে। অর্থাৎ আপনারা যেরকম পড়াশোনাতে মনোনিবেশ বাড়াবেন ঠিক তেমনটাই কিন্তু আপনারা ফল পাবেন। তবে একটি কথাই বলবো, এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারাও কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকুন, পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে। এবং এই মাসে আপনারা ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন। অর্থাৎ যারা বাইক চালান, যারা ফোর হুইলার চালান, তারা কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে সাবধানে চলাফেরা করবেন। এই মাসে কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি আপনারা হতে পারেন, অর্থাৎ পাড়া থেকে শত্রুতা এবং কাজের জায়গায় শত্রুতা। তবে শত্রু কিন্তু আপনাদের কিছু করতে পারবে না, কারণ আপনাদের পরাক্রম আপনাদের উদ্যমতা কাছে শত্রু মাথা নত করতে বাধ্য। এই মাসে আপনাদের শারীরিক দিক মধ্যম যেতে চলেছে, কিছু কিছু ক্ষেত্রে শরীরে রোগ ব্যাধি আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হার্টের প্রবলেম, ফুসফুসের প্রবলেম, গাইনিক প্রবলেম, এছাড়াও চর্মরোগ ঘটিত প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা শারীরিক অসুস্থতা বোধ করলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। তো এই ছিল ধনুরাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।